চলুন আজকে আমরা জেনে নিই বিদ্যুৎ বিল কিভাবে আপনার ঘরে বসে কোনো চার্জ ছাড়াই এবং কোনো রকম ব্যাংকে কোনো জায়গায় সিরিয়াল না দিয়ে নিজে নিজের এক মিনিটের নিমিষেই আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। বিকাশে খুব সহজে আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। আপনার বিদ্যুৎ বিল কোথাও জমা দেওয়া লাগবে না, শুধু আপনার ডকুমেন্টগুলো আপনি সেভ করে রাখবেন। চলুন আমরা দেখে নিই আমরা বিদ্যুৎ বিলের এই যেই ডকুমেন্টগুলো আমরা ইয়ে করবো। এখানে দেখেন SMS অ্যাকাউন্ট নাম্বার দেখানো আছে। এই SMS অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের বিকাশে বিদ্যুৎ বিল দিতে লাগবে, SMS অ্যাকাউন্ট নাম্বার। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, কোন মাসের বিল, মার্চ দেখেন, বিলের মাস মার্চ 2022। এই বিলটা আমরা এখন বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করব নিমিষেই, কোনো রকম চার্জ ছাড়া, কোনো রকম সিরিয়াল ঝামেলা মুক্ত। চলুন আমরা চলে যাই বিকাশের বিদ্যুতে, যে অপশনটা আছে প্রতিষ্ঠানের নাম ধরুন, এখানে বিদ্যুতের গিয়ে এখানে বিল বিদ্যুৎ পোস্টপেড, অবশ্যই পোস্টপেড। এখানে বিলের মাসটা আমরা সিলেক্ট করব, যেই মাসের লেখা আছে দেখালাম আপনাদেরকে, ওই মাসটা এখানে সিলেক্ট করব, মার্চ অথবা আপনাদের এপ্রিল জানুয়ারি, এটা আমাদের যে মাসের বিল হবে সেই মাস। এবং SMS অ্যাকাউন্ট নাম্বার আমি দেখিয়েছি আপনাদেরকে একটু আগে ভিডিওতে, SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বিদ্যুৎ বিল থেকে, খুবই সহজ। SMS অ্যাকাউন্ট নাম্বারটা খুব কেয়ারফুলি উঠাবেন। পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টে সেভ করে রাখুন, এখানে টিক দিয়ে রাখবেন অবশ্যই। পরবর্তীতে আমরা এগিয়ে যাব, এখানে ভিডিও আছে, আপনি ভিডিও দেখতে পারেন কিভাবে আপনি বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন। যদি না বুঝেন এখানে ভিডিওটাও আপনারা দেখতে পারবেন, এখানে বিদ্যুৎ বিল পরিশোধের সম্পূর্ণ নিয়ম এবং আপনাকে কনফার্ম করে দেবে, অবশ্যই করে দেবে, আপনার কোনো রকম সন্দেহের কিছু নেই। এখানে বিল অ্যাকাউন্টের নাম্বার, আপনার যেই বিল অ্যাকাউন্টের নাম, বিলটা যে নামে আসছে ওই অ্যাকাউন্টের নামটা লিখবেন, যে নামে বিদ্যুৎ বিলটা। এখানে সুন্দর করে বিলের অ্যাকাউন্টের নামটা লিখে দেবেন, এরপরে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন, নিচের এখানে ক্লিক করে পরবর্তী ধাপ চলে যাব আমরা। এখন পরবর্তী ধাপে ক্লিক করলাম, চলে আসছে আমাদের বিলের অ্যামাউন্টটা, 133 টাকা। এই আমাদের বিদ্যুৎ বিলে যে বিলটা আছে আপনি দেখবেন, আপনার এই বিল SMS অ্যাকাউন্ট নাম্বার এবং বিল মাসটা দিলে আপনার কোনো রকম অ্যামাউন্ট বসানো লাগবে না, অ্যামাউন্টটা চলে আসবে ডিফল্ট। এখন আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন, কোনো রকম চার্জ নেই, দেখেন 00, কোনো রকম চার্জ ছাড়াই এবং সিরিয়াল ছাড়াই ফে বিল করতে ট্যাপ করে দিয়ে রাখুন, এখানে ট্যাপ করে দিয়ে রাখবেন। ওকে, একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হয়ে গেছে, সফল হয়েছি আমরা। আমাদের একটা মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ বিল বিকাশ, এই তো রিসিট, এখানে আমরা বিদ্যুৎ বিলে যে বিদ্যুৎ বিলটা দিলাম রিসিটটা ডাউনলোড করে নেব। তো আমরা ড্রাইভার দিয়ে, গুগল ড্রাইভ দিয়ে আমরা এটা ভিউ করবো, ওপেন করতেছি এই আমাদের রিসিট, বিকাশের এই রিসিট আপনি সেভ করে রাখবেন এবং আপনার ওই বিদ্যুৎ বিলটা আপনি সংরক্ষণ করে রাখবেন, আপনার কোনো রকম পরবর্তীতে ঝামেলা হওয়ার সম্ভাবনা কম, যদি হয় তাহলে পরবর্তীতে আমরা সেটা ডকুমেন্টগুলো দিয়ে বিদ্যুৎ বিল রিসিপ্টটা দিয়ে আমরা চ্যালেঞ্জ করব, আশা করি কোনো সমস্যা হবে না। এই দেখেন আমার বিদ্যুৎ বিল শেষ প্রদান তারিখ, বিদ্যুৎ বিল পোস্টপেড হয়ে গেছে, বিল রিসিপ্টটা কমপ্লিট। তো আমার চ্যানেল যারা নতুন অথবা যারা দেখেছেন উপকৃত হয়েছেন অবশ্যই বিডি ক্রিশ রায়হান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।